বলি দাদা ছোটবেলায় শুনেছিলাম ভূতের মুখে কি জানো ঠিক ধরেছেন ভূতের মুখে এখন দেখছি হাকিমুল ইসলাম এখন দেখছি হাকিমুল ইসলাম কি বিনয় আরে বাবা আরাবুল ইসলামকে পাশে বসিয়ে বলছেন তৃণমূল যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিন তা একটা সহজ মনে সহজ প্রশ্ন হাকিমুল বাবু আপনি কি ভাঙরে দুমদাম বোমাবাজি ও সন্ত্রাসের সময় ঘুমাচ্ছিলেন নাক ডেকে না ভোটের আগে পুরোটাই নাটক প্রশ্ন বিরোধীদের দেখুন যদি তৃণমূল কংগ্রেসের কোন কর্মীরা ভুল করে থাকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমরা ভুল স্বীকার করছি নিজেরা কি বিনয়ী ছেলে বলুন তো কি সুন্দর বিনয়ের সঙ্গে ক্ষমা চাইলেন সবার হয়ে ভুল স্বীকারও করে নিলেন নির্বাচনী প্রচারে গিয়ে হঠাৎ বিনয়ের অবতার হয়ে উঠলেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম ভাবা যায় পঞ্চায়েত মনোনয়ন পর্বে অশান্তির আগুনে জ্বলে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দফায় দফায় বোমাবাজিতে কাঁপে এলাকা আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে সেদিন কোথায় ছিল এই বিনয় কোথায় ছিল হাকিমুল তখন কি নাক ডেকে ঘুমোচ্ছিলেন আরাবুল পুত্র তথা ভাঙর দুই ব্লকের জেলা পরিষদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের কাছে কোনো ভুল করেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন আমাদের ভুল থাকলে আপনারা ক্ষমা করে দিন আপনাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য ভোটটাকে ঋণ হিসাবে আপনাদের কাছে চাইছি ভোট আসতেই ভাইরাল ভিডিও সামনে ক্ষমা প্রার্থনা আরাবুল পুত্রের সুযোগ বুঝেই ফোঁস বিজেপি এবং আইএসএফ এর এতে আচরণে আচ্ছা আতঙ্কিত তাই এদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে সেই জন্য এরা ভয় পাচ্ছে আগামী পাঁচ বছরে নতুন করে ভাঙরের মানুষকে কিভাবে শোষণ করা যায় সেই জন্য এরা এই নতুন এই ক্ষমার নাটক করছে এদের এই নাটকে ভাঙরের মানুষ এদের ফাঁদে পা দেবে না ভোট চাওয়ার সময় মমতা ব্যানার্জির নাম করে ভোট চাইছে সমস্ত এই পশ্চিমবঙ্গে আজকের যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় 2023 সালে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বোধোদয় নাকি ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা সামনেই পঞ্চায়েত ভোট ভাঙরের মাটিতে একটু একটু করে জমি শক্ত করছে আইএসএফ সেই বুঝেই কি ভাঙরবাসীর মন পেতে ক্ষমা চাইলেন হাকিমুল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সদরের রিপোর্ট রিপাবলিক বাংলা